ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম প্রিয়াঙ্কা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা স্টার্ট করছি অন্যান্য দিনের মতন সকাল থেকেই, আর এখন বাজে সকাল 9টা, আর আমি এখনও এই যে বিছানায় শুয়ে রয়েছি, শুয়ে নেই বসে আছি। উঠেছি অনেক সকালেই, অনেক সকাল বলবো না, 7টা সাড়ে 7টা নাগাদ উঠেছি, তারপরে এখনও নামিনি বিছানা থেকে, খুব ঠান্ডা লাগছে আমার। আর তার মধ্যে ভাবছি ঘুম যখন ভেঙেই গেছে, তো আমার ভিডিও এডিটিং করার ছিল, বসে বসে ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, এখনো উঠতে পারিনি, বেডেই রয়েছি। আর আমার বেবিকে দেখো, আমার পুকু বাচ্চাকে দেখো, মাম্মা তুমি ঘুমাচ্ছ, আমার সোনাও ঘুমাচ্ছে, কে এটা পাপা? ও পাপাটা, ও পাপাটা, ও পাপাটালে, ও বাবালে, ও বাবালে, কই আমি সোনা কই? ও বাবা, নাক কে ডাকে? কে ডাকে নাক? কে নাক ডাকে? এই যে বাবা, তুমি ঘুম পেয়েছো? তো জিকর ঘুম পেয়েছে, ও তাকাতে পারছে না, থাকো ঘুমাক, ঘুম করো। তো ও ঘুমাচ্ছে আর মিঠু এদিকে বসে রয়েছে। ও আমি ভিডিও শুরু করার আগেই খুব চিৎকার করছিল, তারপরে দেখলাম চুপ করে গেছে একা একাই। ভাবলাম মনে হয় আমি বকবক করবো এদিকে, আর ও ওদিকে ওর মতন বকবক করবে, তারপর দেখলাম না, শান্ত হয়ে গেছে। আর এই দেখো, জানলার পর্দার উপরে একটা চাদর দিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। রিজন আছে কেননা দিয়েছি এই কারণে। এই দেখো পর্দাটা, মানে চাদরটা সরালেই এই জানলাটা দিয়ে ডাইরেক্ট আলোটা, জানলা দিয়ে বলবো না, পর্দাটা খুবই পাতলা, তো তার জন্য ঘর পুরো আলোয় আলোয় হয়ে যায়, আলো হয়ে যায়। আর সকালবেলা একদম ভালো লাগে না, চোখের আলো পড়লে ঘুমটা ভেঙে যায় তাড়াতাড়ি। আর ওই আলোটা যদি মিঠুর চোখে যায়, মিঠু ভাবে কি অনেক সকাল হয়ে গেছে, তো এখন এদেরকে চিৎকার করে ঘুম থেকে তুলে দিতে হবে। আর মিঠুর যদি একবার চিৎকার স্টার্ট হয়, সেটা আর থামার নাম নেই, ও কন্টিনিউয়াসলি চিৎকার করতেই থাকে। ওকে যাই দিই না কেন, ঘুমের চোখে উঠে যাই, ওকে কিছু খেলনা দিই, তুই এটা নিয়ে খেল, ও তাও শুনবে না, ও তাও চিৎকার করতেই থাকবে। এর জন্য আগে কি করতাম, আগে প্রতিদিন ও খুব ডিস্টার্ব করতো সকাল হলে, মিনিমাম ভাবো 5:30 কি 6টা হালকা হালকা আলো মানে ঘরে ঢুকবে, আর ও তখন থেকেই চিৎকার স্টার্ট করে দেয়। আর ওই সময় একদম ঘুম থেকে কারোরই উঠতে ইচ্ছা করে না। তো তারপর থেকে মাথায় হঠাৎ করে আইডিয়াটা এসছে, এরকম একটা চাদর নিয়ে মানে এই পর্দাটার উপর থেকে দিয়ে দিই, তাহলে ঘরটা পুরো অন্ধকার থাকে। আর ওভাবে কি এখনো রাত আছে, তো এখন চিৎকার করব না, যেই সকাল মানে আমি উঠি, বিছানা টিছানা গুছাই, পরিষ্কার টরিষ্কার করি, তারপরে আমি চাদরটাকে সরিয়ে ভাঁজ করে রেখে দিই, তারপরে যখন ও মানে আলোটা ঢোকে, তারপরে ও চিৎকার করে। মানে ওভাবে কি এখন সকাল হয়েছে তাহলে চিৎকার করি, মানে সকালবেলায় সত্যি যুদ্ধ হয়। আর জিকো কীরকম দেখো, আমরা যতক্ষণ ঘুমাবো ও ততক্ষণ জেগে থাকবে, মানে আমাকে ফার্স্টে গিয়ে ডাকবে পাপা, মানে সরি মা ওঠো, আমি বাইরে যাব, আমার টয়লেট পেয়েছে, মানে এরকম একটা ব্যাপার। ও তারপরে পটিতেও যায়, ওর পটিও পায়, একদম সকাল সকাল ওর পটি পেয়ে যায়। তো মানে যাবে বলে আমাদেরকে ডাকে, ফার্স্টে আমাকে ডাকে, তো দেখে যখন আমি উঠছি না, তখন ওর পাপার কাছে যায়, ওর পাপার বুকের ওপরে উঠে বসে পড়ে পুরো, যে পাপা ওঠো আমি বাইরে যাব। তারপরে বিজয় ওঠে, উঠে ওকে নিয়ে বাথরুমে যায়, তারপরে ও ওখানে গিয়ে পটি করে, টয়লেট করে, যা যা করার করে, তারপরে আসে। এসে যতক্ষণ না অবধি আমি উঠছি, আমি উঠবো, তারপরে গিয়ে ঘুমাবে, আর আমি যতক্ষণ মানে ঘুমাবো ততক্ষণ জেগে থাকবে, এরকম একটা ব্যাপার, মানে অপোজিট একটা ব্যাপার, আমি যখন ঘুমাবো তখন ও জেগে থাকবে, আর ও যখন ঘুমাবে তখন আমি জেগে যাব, এইরকম। তো যাই হোক, ও এখন পুরো মন দিয়ে ঘুমাচ্ছে, কোনো হুঁশ নেই ওর, উঠে যাবে এক্ষুনি, মানে এখন এই বিছানাটা আমি তুলবো, তো উঠে যাবে, উঠে ও আবার ওর জায়গা মতন শুয়ে পড়বে। এই দেখো পুরো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কোথায় গেল? তো জিকো ঘুমাচ্ছে, ঘুমাক, আমি এবারে উঠি, উঠে ব্রাশ করি, ব্রাশ শাশ করে যা যা কাজ আছে কাজ বাজগুলো সেরে নিই, এখনও সকালে কী খাওয়া হবে না খাওয়া হবে কিছু ঠিক নেই, তো যাই গিয়ে দেখি সেগুলো আমি করে নিই। এখন আমি বিছানা তুলবো, ব্রাশ করব, বাথরুমে যাব, তারপরে যাব বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে দেখি কী করব সকালে টিফিন। তো আমি এখন উঠি, উঠে কাজ বাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। Thank you.
সকালে ব্রেকফাস্টের জন্য বিজয় ব্রেড এনেছে, আর এখানে মায়ের আর আমার ডিম সেদ্ধ হচ্ছে। বিজয় ডিম সেদ্ধ খাবে না, ওর ডিমের পোচ খাবে, তো ওর জন্য পোচ করছি, ব্রেড দিয়ে খাবে পোচ। আমি একটু নুন ছড়িয়ে দিলাম উপর দিয়ে, যাই এবারে গিয়ে বিজয়কে দিয়ে আসি। আর এখানে হচ্ছে আমাদের চা, মায়ের আর আমার। তো এই যে হচ্ছে আমাদের চা এখানে। আর আজকে বিজয় নিয়ে এসেছে মাংস, তো এই যে রয়েছে মাংস, আর এটাতে রয়েছে গিলা মেটে। তো গিলা মেটে মাখা মাখা করে করতে বলেছে একদম, আর এটা মাংসটা রয়েছে, মাংস করব। তো এখন খাওয়া দাওয়া সেরে নিই তাড়াতাড়ি করে, তারপরে আবার রান্না করতে হবে। তো এটা হলো আমার খাবার আর এটা হলো মায়ের। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এটা হলো কি শাক, সর্ষে শাক। হ্যাঁ, এটা হলো সর্ষে শাক। আমি এর আগে কখনো সর্ষে শাক খাইনি, এর আগে একদিনকারে বিজয় নিয়ে এসেছিল সর্ষে শাক, তো পাতাটা বাটা করেছিলাম, খুব টেস্টি লেগেছে খেতে, তো ওর জন্য আজকে আবার করছি। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এই যে মাংসটা আমি এখানে ধুয়ে রেখেছি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে। এটাকে আমি এখন ফার্স্ট একটু ভেজে নেব, তারপরে মাংসটা রান্না করব। আর সর্ষে শাক পাতাটা কিভাবে করছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে করব। তো তোমরা যদি কেউ সর্ষে শাক না খেয়ে থাকো এর আগে, তো এইভাবে খেয়ে দেখবে, খুব টেস্টি লাগে। আর এখানে এই যে দেখো গিলা মেটে, এটা তো এটা রান্না করব। আর এখানে আমি রেখেছি জিকোর জন্য, মানে মাংসটা সেদ্ধ করতে দেব, তো এটা এখানে রেখেছি। আর এটা ভাত, আমার ভাত হয়ে গেছে। তো এখনও আমার এগুলো রান্না বাকি আছে, আমার মাংস রান্না বাকি আছে, সর্ষে শাকটা করা বাকি আছে, এখনও গিলা মেটে করা বাকি আছে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর এদিকে দেখো এই যে মা আমাকে মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন কেটে দিচ্ছে। তো মা এখানে যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, এমনি তো অনেক বেলা হয়ে গেছে, তাই তাতে আমার হাতে হাতে একটু করে দিচ্ছে। তো ঝটাঝট করে আমি রান্নাটা সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন মিনিমাম বাজে 12টা কি 12:30 বেজে গেছে। তো আমি সর্ষে শাকটা করার জন্য, সর্ষে শাকটা সেদ্ধ হয়ে গেছে দেখলে, তখন সেদ্ধ হচ্ছিলো, তো আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে রসুন দিয়ে দিয়েছি, যারা কম রসুন খাবে তো তারা কম রসুন দেবে, আমি একটু রসুনের টেস্টটা বেশি মানে পছন্দ করি, ওর জন্য বেশি করে রসুন দিয়েছি। আর শুকনো লঙ্কা দিয়েছি, এবার এটা হালকা করে একটুখানি কড়াতে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর সব কিছু মানে ওই সর্ষে পাতাটা আর এগুলো একসাথে দিয়ে পেস্ট করব, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা তখন আমি একটু ভাজা ভাজা হোক, এমনি কিন্তু কড়াইতে কোনো তেল দেবে না, একদম শুকনোভাবে এটাকে একটু কড়াতে নাড়বে, কড়াইতে একদম তেল দিয়ে এটা ভাজবে না। তো আমি এটা একটু 2-3 মিনিট কড়াতে নেড়ে নিয়েছি, আমার একদম হয়ে গেছে, দেখো একটু কালচে কালচে হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নেব। তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি এটা, আর এখানে কড়াইটা এখনও বসানো আছে, আর আমি দিয়ে দেবো কড়াতে তেল, তেলটা ততক্ষণ গরম হতে থাক, আর আমি ততক্ষণ এটা শাকটা আর এটা পেস্ট করে নিই। তো এই দেখো আমার পেস্টটা হয়ে গেছে, আর ওদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে, কড়াতে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব পেঁয়াজ। এরকম
এরকম অল্প করে একটু পেঁয়াজ দিলাম, বেশি দিলাম না। তো পেঁয়াজটা যতক্ষণ অব্দি না লাল হয়ে ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই যে পেস্টটা করেছি ওখানে, ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়বো। তো এই দেখো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পেস্টটা। আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবারে এটা আমি 5-7 মিনিট একটু নাড়বো ভালো করে। এর ভেতর যে একটু জল জল যে ভাবটা আছে ততক্ষণ অব্দি না টানছে, ততক্ষণ আমি এটাকে নাড়বো। তো দেখো অনেকটাই জলটা টেনে গেছে, আমি আর একটুখানি নেড়ে তারপরে নামিয়ে নেব। আমি একদম বেশি ড্রাই করি না, একদম বেশি ড্রাই ভালো লাগে না। তো দেখো অনেকটা জলটা টেনে এসছে, জল নেই। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি বেশি ড্রাই করি না, আমার বেশি ড্রাই ভালো লাগে না, একদম শুকনো শুকনো। সেটা একদম পারফেক্ট আছে খাওয়ার মতন। আমি এটাকে নামিয়ে নিয়ে এবারে, আর তোমরা সবাই একবার এটা ট্রাই করে দেখো বাড়িতে কেমন খেতে লাগে, আর আমাকে খেয়ে কমেন্ট বক্সে লিখে জানিও কেমন খেতে লাগলো। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমার কাজ বাজ সারতে সারতে রান্নাবান্না করে বাসন টাসন ধুয়ে যা যা কাজ ছিল সেগুলো করতে করতে এখন বেজে গেছে 2:45। আর মাঝে আমি থোড় ভাজা বসিয়েছিলাম, তো থোড় ভাজাটা বসিয়ে ভাবলাম 2:30 বাজে এখন, তো এখন স্নানটা করে নিই। তো মাঝে আমি স্নান করতে গেছিলাম, তো স্নান করে চলে এসেছি, আর এখন পেয়েছে খুব জোরে খিদে, 2:45 বাজে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তোমাদেরকে দেখাই আজকে আমি কী কী রান্না করেছি। তো আজকে করেছি মুরগির মাংস, আর এটা হলো গিলামেটের তরকারি, আর এখানে করেছি থোড় ভাজা, আর এটা করেছি কী শাক, সর্ষে শাক, বারবার ভুলে যাই আমি, সর্ষে শাক পাতা বাটাটা। তো আজকে এগুলোই করেছি আমি রান্না। তো এখন যাই তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর এত ভালো ভালো খাবার দেখে আরও জোরে খিদে পেয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে এখন 7টা বাজে, আর আমি কিছুক্ষণ আগে সন্ধ্যা দিয়ে আসলাম। আর তার মধ্যে আজকে মেজদির আসার কথা ছিল, সকাল থেকে তোমাদেরকে বলা হয়নি, তো মেজদি ভাই এসেছে। আর মেজদি ভাই, আমি ভেবেছিলাম আজকে মেজদি আসলে মেজদি আমরা সবাই একসাথে ফুচকা খেতে যাব, তো দেখলাম মেজদি ফুচকা নিয়ে এসছে, তো এখন আমরা সবাই একসাথে বসে ফুচকা খাবো। এখানে মেজদি ভাই বসে বসে ফুচকায় কি করছে, আলু ভরছে, আলু ভরছে। এই যে এখানে বসে আছে কাকি, আর একজন মুখ লুকাচ্ছে, মিলি বসে আছে। মাম্মা জিকোর শরীরটা আবার খারাপ হয়েছে। বাবা এই যে তাকাও, এই যে বিস্কুট খাবি, বিস্কুট খাবি, বিস্কুট খাবি, মাংস খাবি, টিকটিকি দেখছে। আর এখানে চলছে টিভি, ওর মানে টিভিতে কাউকে দেখলে পছন্দ না হলেও চিৎকার করবে। এদেরকে দেখে পছন্দ হচ্ছে না বা কে, এটা কে, কে এই যে এখানে কে, টিভিতে কে, আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি করলাম না করলাম। আর এখন বাজে 8টা,
তো আর ভিডিওটা আমি বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও, ভিডিওগুলো আমি কন্টিনিউ যে আপলোড করছি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কেমন লাগছে। তোমরা যদি আমাকে লিখে জানাও তাহলে আমার সত্যি খুব ভালো লাগে। আর প্লিজ একটা লাইকও করে দিও, তোমাদের একটা লাইক আমাকে সত্যি খুব মোটিভেট করে, আমার আরও খুব ভালো লাগে, মনে হয় যে না আমাকে সত্যি সবাই খুব ভালোবাসছে, আমাকে সাপোর্ট করছে। তো আমি আরও আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আমি প্রতিদিন কি করছি না করছি কোথায় যাচ্ছি, তো প্রতিদিন চেষ্টা করব আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করার। তো যাই হোক, এই মিঠু আমাকে আর কথা বলতে দেবে না, ওর সত্যি চিৎকার খুব কানে লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের জন্য এখানেই, বাই বাই।